দ্রব্য মূল্যবৃদ্ধির বাজারে সব জিনিসেরই দাম বাড়ছে। দাম বাড়ছে না একমাত্র শুধু আলুর। ধূপগুড়ি থেকে চন্দ্রকোনা রোড, বাঁকুড়া সদর থেকে পুরশুড়া, পশ্চিমবঙ্গের আলুর চিত্রটা সর্বত্রই একই। তবুও বাংলার বড় বড় কিছু নিউজ চ্যানেল কলকাতার খুচরো বাজারে আলুর দাম বৃদ্ধি হয়েছে বলে লাফালাফি করছে। কিন্তু তারা কি আদৌ জানে কত টাকা খরচ করে এবছর আলু চাষ হয়েছে, কতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন এবছরে বাংলার প্রান্তিক কৃষকেরা? নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমরা আছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার পান্ডুয়াতে। আজ আমরা এখানে পান্ডুয়া পোলবা থানা কমিটির সম্পাদক ও বিশিষ্ট আলু ব্যবসায়ী মাননীয় কালীপদ পালিত মহাশয়ের সাথে কথা বলে জেনে নেব বর্তমান দিনে পান্ডুয়াতে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম কত টাকা, পান্ডুয়া পোলবা থানা কমিটির হিমঘরগুলিতে এবছর মোট কত প্যাকেট আলু লোড হলো, এবং আলুর দাম বৃদ্ধির নিয়ে মিডিয়া লাফালাফিতে কালীপদ বাবু আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের মাধ্যমে ওনার কি কি ক্ষোভ প্রকাশ করেছেন সেটাও শুনে নেব। দর্শক বন্ধু, আমরা প্রতিবেদন বানাই আপনাদের স্বার্থে। আপনি আলু চাষী বা আলু ব্যবসায়ী যেই হন না কেন, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দেশের সর্বস্তরের মানুষদের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আলু সম্পর্কিত সমস্ত খবর পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের আলুর বাজারদর এবং লোডিং আনলোডিং রিপোর্ট পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। স্যার নমস্কার। নমস্কার নমস্কার স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম কালীপদ পালিত। স্যার, আপনি পান্ডুয়া পোলবা থানা কমিটিতে কোন পদে আছেন? আমি সেক্রেটারি পদে আছি। আপনাদের থানা কমিটিতে মোট কতগুলো হিমঘর আছে আমাদের যদি একটু বলেন? আমাদের পান্ডুয়া পোলবা থানাতে মোট 20টা হিমঘর আছে। উল্লেখযোগ্য কয়েকটা হিমঘরের নাম? এখন বৈচি থেকে যদি আমরা শুরু করি তাহলে বৈচি মরুড়ি কোল্ড স্টোরেজ, আপনার গোপীকিষাণ কোল্ড স্টোরেজ, কেআরএস কোল্ড স্টোরেজ, পান্ডুয়ার দিকে আছে হুগলি কোল্ড স্টোরেজ, এনআরএস কোল্ড স্টোরেজ, শান্তা কোল্ড স্টোরেজ, ওদিকে মাতৃমন্দির, ওদিকে আপনার চিরঞ্জীব, শামামা ইত্যাদি অনেকগুলো আছে। কুড়িটা হিমঘরের ক্যাপাসিটি হচ্ছে আপনার মোট 61,37,000 প্যাকেট। 2022 সালে মানে চলতি বছরে কত প্যাকেট আলু লোড হয়েছে? 42,95,000 প্যাকেট। পার্সেন্টেজ হিসাবে 69.98%। গত বছর লোড হয়েছিল 54,74,000 বস্তা, মানে এবছরে গত বছর তুলনায় অনেকটাই কম। অনেকটাই কম। আজকে আপনাদের এলাকাতে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম কত টাকা আছে? আমাদের এখানে আজকে 50 কেজি রেডির দাম আছে 1,070 টাকা থেকে 1,090 টাকা পর্যন্ত। বেশ, দাম কি কালকের থেকে আজকে একটু বেড়েছে না কমেছে? বেড়েছে। আজকে কি চাহিদা ভালো আছে? হ্যাঁ, আলুর চাহিদা আছে। কত নিকাশি হলো আজকে? আজকে আমাদের পান্ডুয়া পোলবায় মোটামুটি আলু বেরিয়েছে 7,000 কম বেশি। 7,000 কম বেশি এই 20টা স্টোরে? 20টা স্টোরে। মানে নিকাশি তুলনামূলক খারাপ মনে হচ্ছে? একটু খারাপ আছে, নিকাশিটা একটু কম আছে। কম আছে যেহেতু 20টা স্টোর বলছেন, অনেকটাই কম আছে। হ্যাঁ, আজ পর্যন্ত বা 30 মে পর্যন্ত আনুমানিক মোটামুটি কত প্যাকেট আলু রিলিজ হয়েছে আপনাদের থানা কমিটি থেকে? আমাদের 31 তারিখ পর্যন্ত আমাদের হিসাব অনুযায়ী 1,92,658 প্যাকেট আলু বেরিয়েছে, পার্সেন্টেজে 4.48%। কালীপদবাবু, সারা বাংলাতে আলু নিকাশির যা পরিস্থিতি, 5% সামথিং, 5% বা 5.54% আলু নিকাশি হয়েছে মে 2022 পশ্চিমবঙ্গে, কি মনে হচ্ছে আলুর পরিস্থিতি কি ভয়ানক হতে চলেছে? আলুর পরিস্থিতি বলতে নিকাশিটা একটু কম আছে, নিকাশিটা আর একটু বেশি হলে ভালো হতো, তবে এখনই নার্ভাস হওয়ার মতো কিছু পরিস্থিতি নেই। সারা ভারতবর্ষের আলুই বাজার একটুখানি বেশির দিকেই আছে, ইউপির বাজারও একটু বেড়েছে, নর্থ বেঙ্গলের বাজারটাও একটু বেশি হয়েছে, আমাদের দক্ষিণবঙ্গটা বাজারটাও একটু টাইট আছে। আলুর নিকাশিটা একটু কম হলেও এখনই নার্ভাস হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আস্তে আস্তে পজিশন পরিস্থিতি যা আসছে, জলবাদলটা লাগলে, সবজি টবজিগুলোর দাম একটু বাড়লে আলুর দামটা নিজের একটা লেভেলে চলে আসতে পারে।
মানে আপনি বলতে চাইছেন যদি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় বা সবজির যদি দামটা বাড়ে, কাঁচা সবজির দামটা বাড়লে মানে আলুর দাম বৃদ্ধি হতে পারে? হ্যাঁ অবশ্যই। এখন জুন মাস, জোর কদমে বাইরে থেকে বাংলাতে আলু আসছে, বাইরে থেকে আলু আসাটা বন্ধ হলে কি আলুর দাম বৃদ্ধি হতে পারে? বাইরে থেকে আলু আসাটা বন্ধ হলে বৃদ্ধি হতে পারে এরকম ব্যাপারটা না, ব্যাপারটা যে আমাদের থেকে বাইরের আলু লোডিংটা হয়েছে একটু কম দামে। আমাদের এখানে লোডিং হয়েছে 900 টাকা বস্তা, সেখানে ইউপিতে লোড হয়েছে 600 টাকা বস্তা, 650 টাকা বস্তা, 200-250-300 টাকা কম দামে ইউপি আলু লোড করেছে। নর্থ বেঙ্গলেও তাই হয়েছে। তা এইসব লোডিংয়ের কম দামে যে ওদের লোড হয়েছে, এই কম দামে লোডটা হওয়ার কারণেই ওরা কিন্তু যে কোনো জায়গায় আলুটাকে পাঠিয়ে দিতে পারছে, ওদের পট্টা হয়ে যাচ্ছে। এখন ওখান থেকে আলু আসা কম হলে আমাদের এখানকার আলুর দাম তো একটু বৃদ্ধি পাবেই, এটা একদম নিশ্চিত। আর আমাদের দক্ষিণবঙ্গের এবছর যা আলুর কোয়ালিটি তৈরি হয়েছে, এটা আমাদের শুধু দক্ষিণবঙ্গের জন্য কিন্তু যথেষ্ট নয়, কারণ আলুর সাইজটা খুব একটা ভালো হয়নি। এই আলুটা আবার আমাদের যতক্ষণ না বিহার, ঝাড়খণ্ড বা অন্য কোনো স্টেটে যাচ্ছে, পাঠাতে পারছি, ততক্ষণ কিন্তু আমাদের এখানকার আলুটাও কিন্তু খুব একটা ভালো দাম আমরা আশা করতে পারছি না। আমাদের এখানে আলুর কোয়ালিটিটাই খারাপ হয়েছে। স্যার, বর্তমান দিনে প্রথম সারির নিউজ চ্যানেলগুলো খুললে সবার চ্যানেলে একটাই হেডিং, আলুর দাম বেলাগাম। এই চ্যানেলগুলো আলুর দাম বেলাগাম বা আলুর দাম একটু বেশি হলে, বর্তমানে তো আলুর দাম বেশি নয় কিন্তু খোলা বাজারে, তাদের কথা অনুযায়ী খোলা বাজারে আলুর দাম বেশি হলে এরা এক শ্রেণীর মানুষদের পক্ষ নিয়ে কথা বলে, কিন্তু যখন চাষি ক্ষতির মুখে পড়ে, চাষির সমস্ত আলু নষ্ট হয়ে যায়, আপনারা ক্ষতির মুখে পড়েন, তখন কিন্তু এই সমস্ত কোনো নিউজ চ্যানেল এগিয়ে আসে না। তো এই পুরো সত্য ঘটনাটা আপনার কাছে জানতে চাইবো, প্লাস আপনার প্রতিক্রিয়া নিয়ে। দেখুন, সমস্ত নিউজ চ্যানেলকে সম্মান জানিয়েই বলছি, নিউজটা তারা যে করতে আসে, তারা সঠিকভাবে নিউজটা পায় না কিংবা সঠিকভাবে তারা দেখাতে চায় না, এটা হলো প্রথম কথা। নিউজ চ্যানেলগুলো 10-20 টাকা আলুর দাম বৃদ্ধি হলেই তাদের প্রথম হেডলাইন হয়ে যায় বেলাগাম, আলুতে হাত দিতে গেলেই ছ্যাঁকা লাগছে, আলুর ব্যবসাদারদের অনেক রকম আখ্যা দেওয়া হয়, যেমন পুঁজিবাদী, মোনাফাখোর, মজুদদার, বিভিন্ন ধরনের নামে আলু ব্যবসাদারদের তারা ডেকে থাকে। আমাদের প্রশ্ন হচ্ছে, এই সব নিউজ চ্যানেলগুলো তারা কি জানে মাঠে চাষ করতে গেলে কত টাকা খরচ হয়, কত টাকা খরচ করে তারপর এক বস্তা আলু ফলাতে হয়? বিগত দিনে এই বছর যে আমরা লোড করেছি, অতি বৃষ্টির ফলে চাষিদের ডবল করে চাষ করতে হয়েছে। 30 টাকা কেন, 50 টাকা কেজি যদি আলুর দাম হয়, তারপর দেখতে পাবে চাষি বা ব্যবসাদাররা 2 পয়সা লাভের মুখ। 30 টাকা কেজি আলু যখনই খোলা মার্কেটে বিক্রি হচ্ছে কলকাতার মার্কেটে, তখনই লাফালাফি শুরু করে দিচ্ছে। 30 টাকা খুচরো দামে আলু বিক্রি হলেও কোনো ব্যবসাদার বা কোনো চাষির 5 পয়সাও লাভ নেই। যেসব নিউজ চ্যানেলগুলো এগুলো বলছে, তাদের ভালো করে তদন্ত করা উচিত। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলছি, সরকার বাহাদুরকে যারা খবরটা দেন, তারা ভালো করে ডোর টু ডোর চাষির কাছে গিয়ে খবরটা নিয়ে আগে দেখবেন, ক কাঠায় 1 বিঘে জমি হয়, ক শতকে 1 বিঘে জমি, 1 বিঘে জমি আলু চাষ করতে ক টাকা খরচ হয়, তারপর তার পরিসংখ্যান ভালোভাবে সরকারকে দিয়ে তারপর আলুর দাম নিয়ে কথা বললে মনে হয় আমরা খুব খুশি হব। আজকে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, আমাদের দীর্ঘদিন ধরে আমাদের এই সংগঠন, এই সংগঠনের বিভিন্ন আমাদের নেতারা বিভিন্ন প্রান্ত থেকে সরকারকে বোঝানোর চেষ্টা করেছে, যতবারই আমরা বোঝাতে গেছি ততবারই কিন্তু আমরা বিফল, আমরা কিন্তু ফল ভালো কিছু পাইনি। এবছর একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে আমরা চলছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে আলুটা তৈরি হয়েছে বছর, তার হিসাবটা হচ্ছে মাত্র 50-55%। ইউপি বা নর্থ বেঙ্গল থেকে যে আলু এসছে, সেই সব আলু নিয়ে এসে দাঁড়িয়েছে আমাদের 75-80%। ইউপির লোক, নর্থ বেঙ্গলের লোক, তারা পয়সা পেল, বাংলার লোক এখন সেই আলু কিনে এখন ভয়ে মরছে, কখনই আলুর দামটা 10-20 টাকা বেড়ে গেলে এখনই বলবে পুঁজিবাদী, এখনই বলবে মুনাফাখোর, এখনই বলবে মজুদদার। অনুরোধ করব, আপনারা নিউজে যারা যারা যেটাই দেখেন না কেন, সঠিকভাবে তথ্যটাকে প্রকাশ করুন। স্যার, ইন্ডিয়া পটেটো নিউজ আপনি দেখেন? হ্যাঁ দেখি।
আমরা কি সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরি? আপনারা সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরেন, কিন্তু আপনাদের যারা পাঠক, আপনাদের যারা এই চ্যানেলটা যারা দেখে, যারা বিভিন্ন মতামত দেয়, এখানেও একটু সংশয় রয়েছে। বিভিন্ন লোকের বিভ্রান্তিকর মতামত আছে অনেক এই ভেতর মধ্যেই দেখছি। আলুর দাম কত হতে পারে, কেউ একজন চ্যানেলটাই লিখে দিল আলুর দাম কত হতে পারে, কেউ লিখছে 5,000 টাকা বস্তা হতে পারে, কেউ বলছে 500 টাকা বস্তা হতে পারে। সেই সব পাঠক পাঠিকাদের অনুরোধ করব, যদি জেনে থাকেন সঠিকটাই বলবেন, বলবার চেষ্টা করবেন, না হলে বলবেন না। স্যার, আলু ব্যবসার ক্ষেত্রে যারা এবছর প্রচুর টাকা লগ্নি করে আলু মজুত করে রেখেছেন, আলটিমেটলি এই বছরের শেষে কি তাদের মুখে হাসি ফুটবে? সেটা এখনই বলা সম্ভব নয়, আলুর কথা কেউ বলতে পারে না। যদি দামটা একটু বেড়ে গিয়ে তাদের মুখে হাসি ফোটে, আমাদের থেকে আর খুশি কেউ হবে না, কারণ এটাই আমাদের রুজি রুটি। আমরা শুধু ব্যবসা করি না, আমরা ব্যবসার সঙ্গে সঙ্গে চাষও করি। আমরা কৃষক পরিবারের ছেলে, কোনো কিছু কোথাও না পেয়ে তারপরেই ব্যবসা করতে এসেছি। যেসব টাকা লগ্নি করা হয়েছে লোন করে, সেই সব টাকা যদি আমরা শোধ করতে না পারি, যদি ফেরত দিতে না পারি, আমাদের মতো ভয়াবহ পরিস্থিতি আর কারোরই হবে না। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদেরকে এই প্রতিবেদনটা দেওয়ার জন্য। আপনাদেরও এই ইন্ডিয়া পটেটো অ্যাপ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা বারে বারে আসুন, এই আশা রেখে নিউজটা ঠিক মতো দিন, এই আশা রেখে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ, আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। সব খবর এখন একটা অ্যাপেই, আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।